ভারত মহাসাগরে চলাচল করা একটি রাসায়নিক ট্যাঙ্কার জাহাজে হামলা চালিয়েছে ইরান, এমন অভিযোগ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। স্থানীয় সময় শনিবার সকাল 10টায় ইরান থেকে ছোড়া একটি ড্রোন ভারত উপকূল থেকে 200 নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে ওই ট্যাঙ্কারে আঘাত হানে। জাপানের মালিকানাধীন কেম প্লুটো নামের মোটরচালিত জাহাজটিতে লাইবেরিয়ার পতাকা ছিল। 2021 সালের পর থেকে এ নিয়ে বাণিজ্যিক জাহাজে সপ্তমবারের মতো হামলা চালালো ইরান। ফলে 7 অক্টোবর থেকে হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর আঞ্চলিক যে উত্তেজনা চলছে, এ ঘটনায় তা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এমনকি ওই অঞ্চলে জাহাজ চলাচলে নতুন করে ঝুঁকি তৈরি হবে বলেও ধারণা তাদের। তবে ওয়াশিংটনের এমন অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। এমন অভিযোগ অস্বীকার করে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। এ সময় তিনি বলেন, ভারত মহাসাগরে হামলার বিষয়ে সম্পূর্ণ মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে আমেরিকা তেহরানকে দোষারোপ করছে। আমরা আমেরিকাকে জানিয়েছি, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তাদের অবস্থান থেকেই লোহিত সাগরে হামলা চালাচ্ছে, এখানে ইরানের কোনো সম্পৃক্ততা নেই। আমরা কখনোই তাদের হামলা করতে নির্দেশ দেইনি, এমনকি তাদের চলমান হামলা বন্ধ করতেও আমাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হবে না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রকে তথাকথিত সামরিক জোট গঠনে সময় ব্যয় না করে গাজা যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। অন্যথায় জোট গঠন করেও বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি। এর আগে কথিত গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে আমেরিকা দাবি করে, লোহিত সাগরের জাহাজগুলিতে হামলা চালাতে ঘনিষ্ঠভাবে সাহায্য করছে তেহরান। কোন কোন জাহাজে হামলা চালাতে হবে তার গোয়েন্দা তথ্য সরবরাহ করার পাশাপাশি যেসব অস্ত্র দিয়ে হামলা চালাতে হবে তাও ইয়েমেনকে সরবরাহ করছে ইরান। তবে গত এক দশক ধরে ইরান বলে আসছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রতি তেহরানের রাজনৈতিক সমর্থন থাকলেও ইরান তাদের অস্ত্র দিয়ে সাহায্য করছে না। আবু বকর সিদ্দিক, নিউজ 24।